সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আহমেদ। বরাবরের মতো আমরা খবর নিয়ে কথা বলতে চাই, খবরের পেছনের খবর আমরা বুঝে নিতে চাই। যেমনটি গেল, বেশ কয়েক সপ্তাহ জুড়ে খবরের শিরোনাম ছিল এবং সম্প্রতি আমরা যেটি দেখেছি যে আশুলিয়াতে নতুন করে আবারও অসন্তোষ তৈরির প্রেক্ষাপটে প্রায় বেশ কিছুদিন অনেকগুলো কারখানা, প্রায় 59টি কারখানা, পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আজকে আমরা খবর পাচ্ছি যে এটি খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়ার সিদ্ধান্ত গতকালকেই ঘোষণা করবার পর কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু খুলে দেওয়া হলেও বেশ কিছু প্রশ্ন এরই মধ্যে আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেখানে আমরা হঠাৎ করে খেয়াল করেছি, যারা সেখানে কর্মকর্তা কর্মচারীরা আছেন, বিশেষ করে শ্রমিকেরা আছেন, তারা একটি আন্দোলন সূচনা করেন। সেই আন্দোলনের তারা চাইছিলেন যাদের ন্যূনতম মজুরি, অনেকগুলো দাবি দেওয়া তাদের ছিল, ন্যূনতম মজুরি তারা বলছেন যে বেসিক 10,000 এবং কারো কারো ক্ষেত্রে 15,000 যেন করা হয়, সেই দাবিটি তাদের ছিল। এবং এই দাবি দ্রুত ছড়িয়ে পড়বার পরপরই সেখানে নানা রকম অসন্তোষ, পুলিশ হামলা, মামলা এবং অন্যান্য ঘটনার সূত্রপাত সেখানে হয়, এবং সেই প্রেক্ষিতে একযোগে কারখানা বন্ধ করে দেবার মতো ঘটনা আমরা খেয়াল করলাম। আন্দোলনটি কেন ছিল এবং কেন এখন সবশেষ, কী অবস্থায় সেটি খুললো, সেটি বুঝে নেবার দরকার আছে। বাংলাদেশের অর্থনীতির প্রধান এই মেরুদণ্ড, এই খাতটির কোথায় কী ঘটছে, তাই আমি আবার বুঝে নিতে চাই। সে কারণে আজকে আমাদের অতিথি এ কে আজাদ, সাবেক সভাপতি বিসিসিআই, সাবেক সভাপতি বিজিএমইএ, ব্যবস্থাপনা পরিচালক হামিম গ্রুপ, এবং আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও আছেন তাসলিমা আক্তার, সভাপতি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই আলোচনায়। আমার মনে হয় আপনারা যারা শুনছেন এই মুহূর্তে টিভি পর্দায়, আপনারাও তো এই আলোচনার অংশ হয়ে যেতে পারেন। আমাদের ফোন নম্বর আমাদের দেওয়া রইল, ফোন করবেন, আপনার মতামত জানাবেন, প্রশ্ন করবেন, আমরা সময় বাঁচাই। তাসলিমা আক্তার, সরাসরি আপনার সঙ্গে আলোচনায় যাই। কী জানেন আপনি বা আপনার কাছে কী খবর, সেখানে আন্দোলন কি কারণে সূচিত হয়েছিল এবং সবশেষ অবস্থান সেখানে কি অবস্থায় আছে? আমরা সবাই মোটামুটি জানি যে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আশুলিয়ায় শ্রমিকরা আন্দোলন শুরু করেছিলেন এবং আন্দোলনের সূত্রপাতটা ঘটে আসলে ওখানে কারখানা ভিত্তিক কিছু দাবি দেওয়ার ভিত্তিতে। শ্রমিকদের বাৎসরিক ছুটি, নাইট বিল, টিফিন বিল, তাদের কথায় কথায় ছাঁটাই করা, এই সমস্ত কিছু দাবি দেওয়া নিয়ে কয়েকটি কারখানায় আন্দোলনটা শুরু হয়। এবং এর পাশাপাশি সামনে নতুন বছর আসছে, নতুন বছর আসলেই দেখা যায় যে একটা বাসা ভাড়ার চাপ থাকে, বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে, শিক্ষার খরচ বেড়েছে, ফলে ওই কারখানা ভিত্তিক দাবিগুলোর সাথে মজুরি বৃদ্ধির দাবিটাও সামনে আসে। কিন্তু আমরা যেটা দেখি যে কারখানা ভিত্তিক দাবিগুলো আসলে শ্রমিকদের মেনে নেওয়া হয়নি, উপর রে দেখা গেল যে পাশাপাশি শ্রমিকদের উপর নানান রকম হামলা, নির্যাতন করা হলো। এবং 17 তারিখে আমরা দেখেছি ডিরোজ নামে কারখানায় শ্রমিকরা যখন প্রচারপত্র দেখছিলেন তখন শ্রমিকদেরকে একেবারে বাইরে থেকে মাস্তান নিয়ে এসে পেটানো হলো এবং তারপরে এই আন্দোলন আরও বেশি ছড়িয়ে পড়া যেটা সেটা হলো। এবং আমরা দাবি করে এসেছিলাম যে কারখানা ভিত্তিক যেই দাবিগুলো আছে সেগুলোকে বিবেচনায় আনা। কারখানা ভিত্তিক দাবি বলতে, কারখানা ভিত্তিক দাবি বলতে বাৎসরিক ছুটি আছে, শ্রমিকদের ছাঁটাই, অবৈধ ছাঁটাইয়ের প্রসঙ্গ আছে, টিফিন বিল, নাইট বিল, এগুলো নিয়ে কারখানার ভিতরে শ্রমিকরা কথা বলছিলেন। এবং আমাদের প্রায় অভিযোগ আসে যে শ্রমিকরা যখনই কথা বলে তখনই অসদাচরণের নামে তাদেরকে ছাঁটাই করা হয়। যেমন আজকেও আমরা হামিম গার্মেন্টসে, আজাদ ভাইয়ের গার্মেন্টসে দেখেছি 91 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, আরও কয়েকটি গার্মেন্টসে, উইন্ডি গার্মেন্টসে, সেতারা গার্মেন্টসে বরখাস্ত করা হয়েছে একদিকে শ্রম আইনে, অন্যদিকে ফৌজদারি মামলায় ভাঙচুর, লুটপাটের অভিযোগ করা হয়েছে। এবং শ্রমিকরা প্রায় অভিযোগ করেন যখনই তারা কথা বলে তখনই বলা হয় তারা তর্ক করে বা অসদাচরণ করে। তো এইগুলোর বিরুদ্ধে কিন্তু কারখানার ভেতরে আন্দোলন চলছিল এবং শ্রমিকরা তাদের দাবি দাওয়া করছিল, কিন্তু সেই কারখানা ভিত্তিক যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলোকেও গ্রাহ্য করা হয়নি। এবং পাশাপাশি যেটা বেশ অনেকদিন থেকে, যেমন আমরা শ্রমিক অধিকার আন্দোলন নামে 12টি সংগঠন কাজ করছি, সেখানে আমরা বলেছিলাম যে মূল মজুরি 10,000 টাকা এবং 16,000 টাকা মোট মজুরি করার জন্য, এবং সেটা কিন্তু এই বর্তমান বাজার দরের ঘটনার সাথে সামনে আসে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে মালিক পক্ষ এবং সরকার যৌথভাবে দাবিগুলো না মেলে উল্টো শ্রমিকদেরকে হামলা করা, নির্যাতন করা, পুলিশি হামলা, গ্রেফতার, এমন জায়গায় পৌঁছে গেছে যে পুরো আশুলিয়ায় একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা দাবি করেছিলাম এমনিতে যে শ্রমিক সংগঠনগুলো সেখানে সবসময় তৎপর, তারা কি এবার এই আন্দোলনের সঙ্গে ছিলেন? আমি বলছি যে গার্মেন্টস শ্রমিকদের যে অনেকগুলো সংগঠনের নাম আমরা জানি, সবগুলো সংগঠন কি তারা যে ওখানে যারা আশুলিয়া যারা কর্মরত যেসব শ্রমিক সংগঠন আছে তারা কম বেশি সবাই এই আন্দোলনের সাথে আপনার সঙ্গে বহু আলোচনা আমি জানি, অনেক কথা আপনার রইল আপনার কাছে জমা। একে আজাদ, আমরা কি আপনার কাছ থেকে যাবো একটুখানি যে তাহলে কি দাঁড়াচ্ছে যে
শ্রমিকেরা আন্দোলন করেছেন এবং এবং তাদেরকে আমরা থামিয়ে দিয়েছি? অ্যাকচুয়ালি আমি যতটুকু আমার কাছে তথ্য আছে, যেটা আমার মনে হয় তাসলিমা আক্তার যেটা বলেছেন তার সাথে আমার তথ্যের কোনো মিল নেই। ওখানে প্রথম যে সমস্যার শুরু হয় উইন্ডি গার্মেন্টসে, একটা গার্মেন্টসে, সে উইন্ডি গার্মেন্টসে একটা আভ্যন্তরীণ সমস্যা ছিল একটা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে। এটা বেশ কিছুদিন আন্দোলন চলে ওই মৃত্যুকে কেন্দ্র করে, তারপরে ওইটা কিছুদিন বন্ধ থাকে। এরপরে আমাদের সিদ্দিক সাহেবের ফ্যাক্টরি ওখানে যায়, তারা কাজ বন্ধ করে থাকে এবং তারা নিজেরা বলে না কেন তারা কাজ বন্ধ করছে। ওখানে কোনো দাবি দেওয়া ছিল না, কোনো লিফলেট ছিল না, কোনো কিছুই তারা কাজ করে না। জিজ্ঞাসা করে তুমি কাজ করো না কেন, বলছে স্যার আমরা বাইরে গেলে আমাদেরকে মারে, এই জন্য আমরা কাজ করি, আমি জানি না, আমাদের কাজ করতে নিষেধ করা হয়েছে। এরকম তাদের বাইরের থেকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে কাজ করা বন্ধ করা হয়েছিল। তো আমরা তখন খোঁজ নিলাম, গোয়েন্দা সংস্থা খোঁজ নিল, খোঁজ নিয়ে দেখা গেল কিছু শ্রমিক সংগঠন, কিছু যাদের রেজিস্ট্রেশন নেই, কিছু রেজিস্ট্রেশন আছে, তারা বাইরের থেকে বিভিন্ন মেসে মেসে গিয়ে রাতে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে উত্তেজিত করে যে তোমরা এইসব দাবি তুলো, যেমন ন্যূনতম 15,000 টাকা বাড়ি ভাড়া, 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে এবং অনেক কিছু, একটাই স্লোগান তারা জানে আর বাকি কিছু বলতে পারে না। স্যার এইগুলো আমাদেরকে বলে, আমাদের তো সমস্যা আছে, এটা ডেফিনেটলি তো বাড়ি প্রতি বছর বাড়ি ভাড়া বৃদ্ধি হয়, এগুলো কিছু সমস্যা তো আছে। তারপরে আমি বললাম যে এগুলো নিয়ে 5-6টা ফ্যাক্টরির মধ্যে আন্দোলন চলতে শুরু করলো, হঠাৎ করে এটা আবার বেশি স্প্রেড করে গেল বিভিন্ন ফ্যাক্টরিতে এবং আমাদের ফ্যাক্টরি তো কয়েকদিন কাজ বন্ধ হলো, তারা লাঞ্চের পরে এসে কাজ করে না। জিজ্ঞাসা করা হলো, কেউ জানেই না স্যার কেন কাজ করে, কী একটাই ভয় যে বাইরে গেলে মারবে তারা। আমার প্রশ্ন হলো যে শ্রমিক সংগঠনগুলো হোক বা শ্রমিক, তাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে তার দাবিগুলো বলতে হবে যে আমার স্পেসিফিক এই সমস্যা, তারা সংগঠন থাকুক সে না থাকুক, শ্রমিকদের সংগঠন তো আছে প্রত্যেকটা, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে এটা ম্যান্ডেটরি, আমাদের ইয়াতে থাকতেই হবে, সংগঠন থাকতেই হবে, এটাকে কি বলে মানে এটা ওই ইলেকশন করে অনুযায়ী সেই সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা আপনাদেরকে কোনো রকম মেসেজ? না না, আমরা রেগুলার তার প্রতি মাসে তাদের সাথে মিটিং করতে হবে, তারা ইলেক্টেড বাই দ্য ওয়ার্কার্স এবং ব্যালট পেপার হয়, প্রিজাইডিং অফিসার হয়, এখানে আয়োলের প্রতিনিধি থাকে, এরকম প্রত্যেকটা ফ্যাক্টরিতে আছে, তারা কেউ জানেই না, তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে, তারা বলছে আমরা এগুলো কনভিন্স করব। আমি যে কথাটা বক্তব্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে শ্রমিকদের সমস্যা অবশ্যই তো আছে, একটা লোক ভালো থাকতে হলে, ভালো পড়তে হলে, তার বাচ্চাকে লেখাপড়ার খরচ যোগাতে হলে, তার পরিবারের দায়িত্ব নিতে হলে, তার তো এই টাকা তো আমি মনে করি না সবচেয়ে এটা প্রচুর, তো বাড়তেই পারে, কিন্তু তার একটা সিস্টেম আছে, নিয়ম কারণ আছে। আমি আমার ফ্যাক্টরি থেকে আমি লিখিতভাবে বলবো, আমার কমিটির মাধ্যমে বলতে হবে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো, যে কোনোভাবে বল, যদি আমার দাবিটা না শুনে, তাইলে আমার বিজিএমইতে আছে, এখানে লেবার ফ্রন্ট আছে, এখানে শ্রম আইন অধিদপ্তর আছে, এখানে মন্ত্রণালয় আছে, বহুত ওয়ে আছে। এই যে নিয়মতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশে ফলো করে কি সত্যি কি কোনো দাবি আদায় হচ্ছে না? এই হঠাৎ করে কিছু কিছু, যেমন আমার ফ্যাক্টরিতে যেটা বললেন 91, এরা তারা এসে ভাঙচুর করেছে, আমাদের লোকদেরকে মারধর করেছে, জখম করেছে, এটা ভিডিও ক্লিপ দেখে, তাদের ফুটেজ দেখে দেখে এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, অনেকে প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন একটা তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি ভিডিও ফুটেজ দেখবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধের অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এবং 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 সেক্ষেত্রে আপনার আপনার কারখানায় যাদের বরখাস্ত করা হয়েছে অথবা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলছেন, তাদের বিষয়ে এই এই ধরনের সিদ্ধান্ত আমরা পাব, কিন্তু তাদের যে মূল দাবিটি, যে কথাটি তাসলিমা বলছিলেন যে ন্যূনতম মজুরি বা অন্যান্য প্রসঙ্গ, এই ন্যূনতম মজুরির বাস্তবতা কি এখন পর্যন্ত? আমরা তো জানি এরই মধ্যে প্রায় 223% নাকি মজুরি বৃদ্ধি করা হয়েছে শ্রমিকদের, এখন পর্যন্ত এই যে নতুন যে দাবিটি আমরা শুনছি, এই দাবির সপক্ষে আপনার কাছে কোনো যুক্তি আছে কিনা? আপনার আইএলও কনভেনশন অনুযায়ী বাংলাদেশ ইজ এ সিগনেটরি টু দি আইএলও কনভেনশন, আইএলও কনভেনশনের নিয়ম অনুযায়ী আপনার লেবার ল, ফ্যাক্টরিজ অ্যাক্ট, ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট, এগুলো সব মিলে এখন বাংলাদেশের যে লেবার লটা একটা মার্চ করে একটা করা হয়েছে, এটা 2006 মোস্ট প্রবাবলি, সেটার মধ্যে দিয়ে এখন ধরেন আপনার নিয়মতান্ত্রিক যে আন্দোলন,
আন্দোলনের পদ্ধতিগুলো ওখানে কিন্তু ডিফাইন করা আছে। আচ্ছা, সেই অনুযায়ী এনি কমপ্লেইন আসবে তারা ইউনিয়ন ইলেকটেড ইউনিয়ন যারা আছে ওয়ান থার্ড মোর দ্যান ওয়ান থার্ড ইলেকটেড হওয়ার পরে তারা কিন্তু আপনার প্রতিনিধিত্ব করছে শ্রমিকদের, সেই ক্ষেত্রে আপনার ন্যায়সঙ্গত দাবি ট্রেড ইউনিয়ন করার অধিকার, তারপরে আপনার লেবার ল ন্যূনতম মজুরি, এগুলো কিন্তু সরকার ঘোষিত যে সমস্ত মজুরি কমিশন আছে এগুলো কমপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে এখন পাকিস্তান আমলে ধরেন আপনার 6 দফা 11 দফা এর সাথে শ্রমিকরা কেন সাপোর্ট করলো, শ্রমিকরা তখন তাদের ন্যায্য মজুরি এবং তাদের এই সমস্ত আপনার দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা করছে, এবং লেবার লিডার তখন যারা ছিল তারা কিন্তু ওয়েল ট্রেন্ড ছিল, তাদেরকে আইএলওতে কনভেনশনে তারা যাইতো, সেখানে ট্রেনিং নিত এবং লোকালিও আপনার তাদেরকে লেবার ল এবং সার্ভিস রুল এই সমস্ত রুলস রেগুলেশনের উপরে ট্রেনিং দেওয়া হতো, এবং ট্রেড ইউনিয়ন করার জন্য যে প্রসিডিওর লিগাল প্রসিডিওর সেই প্রসিডিওরগুলো বলা যায় এবং লেবার কোর্ট আছে, ফ্যাক্টরিজ ইন্সপেক্টর অফিস আছে, আদার রেলিভেন্ট অফিসগুলো আছে যারা এগুলো নিয়ে ডিল করে। এখানে প্রশ্ন হয়েছে যে আপনার যখন শ্রমিকরা তো বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত, শিক্ষা কম তাদের, এখন কিন্তু অনেক শিক্ষিত এসে গেছে বাংলাদেশ যেহেতু এডুকেশনের লেভেল উপরে উঠে গেছে, যে কারণে এরা এগুলো বোঝে, তো বোঝার কারণে তাদেরকে যে এই বিষয়গুলো ডিল করার জন্য তাদেরকে যে দ্বারা নেতৃত্ব দিতেছেন এরা অক্ষম, এখন এদের কিন্তু ওই সমস্ত ব্যাপারে অনেক প্রবলেম আছে, যেই কারণে তারা হয়তো অনেক সময় দেখা যায় যে স্বার্থ রক্ষা করার জন্য কারো পক্ষ থেকে, আমি বলছি যে শ্রমিক শিক্ষিত অশিক্ষিত তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তো এটা রাষ্ট্রের মধ্যে লেবার ল আইন দ্বারা নির্ধারিত হবে, মানে অন্য শিক্ষা থেকে সবচেয়ে বেশি হলো তার রাইটস এন্ড অব্লিগেশন, এক্স্যাক্টলি, হ্যাঁ, সেইগুলো যদি সে হি আন্ডারস্ট্যান্ডস রাইটলি, এবং এটা হলো লেবার লিডারদের দায়িত্ব, সেটা তারা তাদেরকে করবে, এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্ট থেকে অনেক সময় লেবার লিডারদেরকে ট্রেনিং এ পাঠানো হতো আগে, ইদানিং এখন কি হয় এটা আমি জানি, তবে আমার প্রশ্ন আপনার কাছে যেটি ছিল সেটি হচ্ছে এখন যে ন্যূনতম মজুরির যে দাবিটি করা হচ্ছে সেই দাবিটির বাস্তবতা আছে কিনা? বাস্তবতা কিছু কিছু তো আছে, এটা উড়ে দেওয়া যায় না, কারণ যেখানে কমপ্লাই করে না, যেমন আজাদ ভাই ওনার ওখানে হি কমপ্লাইজ দ্যাট গভর্নমেন্টের যে ডিসক্লেয়ার্ড যে লেবার কম্পেনসেশন যে প্রসিডিওরগুলো আছে সেটা উনি ফলো করতেছেন, আবার আরেকজন করতেছে না, সেক্ষেত্রে ওখানে তো প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। এবং অপরদিকে রাষ্ট্রায়ত্ত খাত আছে এখনও কিন্তু ব্যক্তি খাত এবং রাষ্ট্রায়ত্ত খাত, রাষ্ট্রায়ত্ত খাতে যে আপনার যে ট্রেড ইউনিয়নগুলো আছে এবং তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কিন্তু গভর্নমেন্টের ওয়েজ কমিশন থেকে আরম্ভ করে এভরিথিং অলমোস্ট কমপ্লাইড রেগুলারলি, সেখানে আপনার গ্রেচুইটি পেনশন তারপর আদার যে প্রভিশনগুলো আছে প্রভিডেন্ট ফান্ড এই সমস্ত আর্থিক বেনিফিট সংক্রান্ত ডিফাইন্ড রুল ন্যূনতম মজুরি তো হচ্ছে সবগুলো এনশিওর করা সবগুলো সেক্টর, হ্যাঁ, সেখানে করতে কিন্তু প্রাইভেট সেক্টরে যখন আপনি আসবেন দেখা যাবে এখানে এনোমালিস থাকতে পারে থাকতে পারে। তাছাড়া ইদানিংকালে একটা জিনিস যোগ হয়েছে, সেটা আমি বলবো যে এটা আমাদের জানা দরকার, সেটা হলো যে গভর্নমেন্ট যে পে স্কেল দিল সরকারকে, এ সরকার কর্মচারীদের জন্য বা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা যারা আছে তাদেরকে যে পে স্কেল দিল তাদের বেতন অটোমেটিক্যালি ডবল করে ফেললো, যেই কারণে এটার ইম্প্যাক্ট তো আপনার প্রাইভেট সেক্টরে এটার আসবে, এবং এটা এটার ইম্প্যাক্ট আমাদের আর কি হবে, সেটা আরেকটা ইম্প্যাক্ট হবে আমাদের যারা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আছে তাদের কম্পিটিটিভনেস কমে যাবে যদি তারা ওই স্কেলে যাইতে চায় গভর্নমেন্টের স্কেলে। সরকার যেখানে আপনার ডবল বেসিক স্যালারি ডবল 93% থেকে 100% মতন বাড়িয়ে গেছে সেখানে আপনার ওভার টাইম ক্যালকুলেশনে কিন্তু ওইটার বেসিসে হবে, সেক্ষেত্রে ওই ওভার টাইম ক্যালকুলেশন এখন ধরেন প্রাইভেট সেক্টরে যখন তারা দিতে যাবে সে তো এক্সপোর্ট করতেছে নট কনজামশন ফর বাংলাদেশ মার্কেট, ইন দ্যাট কেস তাকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হচ্ছে, সেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যায় দেখা গেছে তারা কম্পিটিটিভনেস হারাই ফেলছে যে ইন টার্মস অফ কস্ট, রাইট, কোয়ালিটিতে যদিও থাকতেছেন আপনি কিন্তু কস্টে আপনি রাখতে পারতেছেন, সেই ক্ষেত্রে এটা মালিক এবং আমাদের দেশ স্বার্থের ব্যাপারে যে ইয়েটা সেটার কিন্তু একটা দ্বন্দ্ব প্রশ্ন আসে গেছে, সেই ক্ষেত্রে এখন আপনি এটাকে কি করবেন, ওনারা যদি মনে করেন এদেরকে চায়না অ্যান্ড ইন্ডিয়া চায়না ইন্ডিয়া এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কারণে তো লেবার কস্ট বাড়ার কারণে কিন্তু আমরা উই রিমেন স্টিল কম্পিটিটিভ ইন দি ইন্টারন্যাশনাল মার্কেট, রাইট, ভিয়েতনাম আসছে ঢুকছে আদার অন্যান্য দেশ আসছে আফ্রিকারও অনেক দেশ ঢুকতেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনি তো দিন দিন কিন্তু আপনার তাদের যে কি বলে সিএম কমছে কিন্তু এই দিকে আপনার এই কস্ট বাড়তেছে, সেই ক্ষেত্রে এখানে দ্বন্দ্ব অবশ্যম ভাবে। একজন দর্শক আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিচ্ছেন, ফিরবো আপনার কাছে। হ্যালো 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বলবেন। আমি নূর নবী, এটা আশুলিয়া এলাকা থেকে বলছি। বলবেন। আমার প্রশ্ন হলো যে আশুলিয়া, এখানে আমি একজন শ্রমিক, আশুলিয়া যে গ্যাঞ্জাম গুলো হচ্ছে
আচ্ছা, এখন আমি এক ফ্যাক্টরিতে চাকরি করি, মভিভো অ্যাপারেলস, কিন্তু আমাদের অফিসে এখন পর্যন্ত কোনো স্যালারি দেওয়া হয় নাই। আমি একজন সুপারভাইজার লেভেলে চাকরি করি, আজকে মাসে 26 তারিখ, আমাদের এখন পর্যন্ত কোনো স্যালারি দেওয়া হয় নাই, কিন্তু আমাদের গত 22 তারিখে মাত্র 5,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আর ওয়ার্কারের স্যালারি দেওয়া হয় মনে করেন 12-13-14 তারিখের নাগাদ। তাহলে আমি এখন কি করতে পারি আমার এটা বলেন। আমরা কিন্তু একটা অর্থনৈতিক, আপনি যে প্রসঙ্গটিতে ছিলেন একেবারে বোধহয় কাছাকাছি প্রশ্নেই তিনি করেছেন। একটা ছোট্ট বিরতির সময় আমাদের হলো, আমরা উত্তর নিয়ে ফিরবো খানিক পরে, সঙ্গে থাকবেন। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরলাম আমাদের আলোচনায়। আমরা কথা বলবার চেষ্টায় আছি গার্মেন্টস সম্প্রতি, যে গার্মেন্টস শিল্পে নানামুখী ঘটনা ঘটছে, তাই নিয়ে আমরা বিশ্লেষণের চেষ্টায় আছি। ঠিক বিরতির আগে আগে আমাদের একজন দর্শক ফোন করেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন আজ মাসের প্রায় শেষ, তার বেতন এখনও হয়নি, কেন গার্মেন্টস কারখানা, আমরা শুনছিলাম ওদিকে যে আমরা আলোচনা করছি ন্যূনতম মজুরি, ন্যূনতম বেতন 10,000 টাকার উপরে বা 15,000 টাকা সব মিলিয়ে পড়বার কথা, ওদিকে কিন্তু আমরা শুনছি যে বেতন হয়নি, উত্তর কি আমরা নিয়ে তারপর আমরা আলোচনা ঢুকবো? জি বলবেন। সত্যি এটা খুব দুঃখজনক, আজকে মাসের শেষ, আপনি গত মাসের বেতন এখনও পাননি, কিভাবে আপনার সংসার চলবে, কিভাবে আপনার বাড়ি ভাড়া আসবে, বাড়িওয়ালা তো 7 তারিখের মধ্যে বাড়ির না দিলে নামাই দিতে চায়। তো আমি মনে করি এই অবস্থায় আপনি সাজেশন চেয়েছেন, আপনি বিজিএমএকে লিখিতভাবে জানান যে আপনারা বেতন পাচ্ছেন না। আর এখানে দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে মালিকের, নিঃসন্দেহে মালিকের কোনো অবস্থা নাই টাইমলি বেতন দেওয়ার জন্য, সে ব্যাংকের থেকে হয়তো জোগাড় করতে পারে নাই বা কারো কাছে ধার করতে পারে নাই, আর ফ্যাক্টরিটা আমার মনে হয় ভালোভাবে চলছে না, কখনো চলে কখনো বন্ধ থাকে, ঠিক এমন এই অবস্থার মধ্যে আপনারা আছেন। তো আমি মনে করি যে আপনাদের বিজিএমের সাথে পরামর্শ করলে তারা একটা পরামর্শ দেবে, এটা আমার সাজেশন আপনার কাছে। এবং 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 তার মানে কি, তার মানে কি এই রকম যে আসলে গার্মেন্টস কারখানাগুলো কিছু বড় কারখানা ছাড়া আসলে অ্যাজ এ হোল যারা মাঝারি কিংবা যারা ছোট গার্মেন্টস তাদের জন্য এখন টিকে থাকাই নানা কারণে সংকটজনক আপনাদের কাছে? কি আসলে এই পরিস্থিতির দর্শক যে প্রশ্নটা করলেন সেটা সূত্র ধরে আমি একটু বলতে চাই। যেমন আমি যখন 71 টিভিতে আসছিলাম তখনও শ্রমিকরা আমাকে ফোন করছিলেন যে কারখানায় গিয়ে অনেকেই ঢুকতে পারেনি, অনেকগুলো কারখানায় বরখাস্ত করা হয়েছে, উইন্ডি গার্মেন্টসে, হামিমে, ফ্যান্টনে, ডিরোজে, সেতারায়, স্টার্লিংয়ে, প্রত্যেকটা কারখানায় এই যে কয়দিন বন্ধ রাখা হয়েছিল হিসাব করে শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে এবং অনেক শ্রমিকদেরকে ফৌজদারি মামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ করা হয়েছে এবং শ্রমিকরা রাতে ঘরে থাকতে ভয় পাচ্ছে, কারখানায় গিয়ে তাদেরকে ফেরত আসতে হচ্ছে। এখন মাসের শেষ, তারা অনেকেই কয়েক বছর ধরে কাজ করছেন, তারা বেতন কবে পাবেন বা তাদের এই মামলা, হামলা, সাময়িক বরখাস্ত, এই সমস্ত কিছুর জটলার মধ্যে পড়ে তাদের একটা ব্যতিব্যস্ত অবস্থা এবং ভীষণ আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে। এবং আমরা যেটা বলেছিলাম যে এই রকম দমন পীড়নের পথ পেছে আসলে কর্মপরিবেশ, গণতান্ত্রিক কর্মপরিবেশটা ফিরে আসবে কিনা সেটা মালিকদের পক্ষের এবং সরকারেরও চিন্তা করা দরকার। আমরা মনে করি এটা ফিরে আসবে না, কারণ শ্রমিকরা যেই দাবিগুলো তুলেছিলেন, আজাদ ভাই যেটা বললেন যে উইন্ডি গার্মেন্টসের কথা, উইন্ডি গার্মেন্টসের ঘটনা ঘটেছে যে তাসলিমার মৃত্যুর পরে সেখানে আন্দোলন হয়েছে, তারপরে কারখানাভিত্তিক দাবি উঠেছিল বিভিন্ন কারখানায়, এবং আজকে যে মজুরির দাবিটা উঠেছে 223% নাকি মানে মজুরি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি এই মজুরিটাকে প্রকৃত আয়ের সাথে হিসাব করি তাহলে দেখা যাবে যে টাকার অঙ্কে আসলে মজুরি বৃদ্ধি পেলেও সেই টাকা দিয়ে আসলে শ্রমিক বাজারে জিনিসপত্র একই হারে কিনতে পারছে কিনা সেটা হচ্ছে আসলে মজুরি বাড়ছে কিনা। এবং আমরা যদি লক্ষ্য করি যে আসলে কি পরিস্থিতি, মানে মজুরিটা নির্ণয় করা হয় কিভাবে, যে একজন শ্রমিক সে যদি কর্মক্ষম থাকতে হয়, তার যদি উৎপাদনশীলতা টিকিয়ে রাখতে হয়, তাকে 3,000 ক্যালোরি খাবার ন্যূনতম দরকার, তাহলে বাজারে চালের দাম হচ্ছে, শ্রমিকরা এখন যেই চালটা খায় সেটা হচ্ছে 42 টাকা, একটু দাম বেশি করে খায়, কারণ হচ্ছে কম দামে, আরো কম দামে যেই চাল সেইটাতে দুই বেলা থাকে না, পরে ও 42 টাকা দামের চাল কেনে এবং চাল কিনে সে যে বাসা ভাড়া দেয়, একটা বারান্দা রুমের ভাড়া হচ্ছে 1500 থেকে 2200, বারান্দা রুম মানে খুবই একটা ছোট রুম, এরপরে ধরেন একটা স্বাভাবিক ছোট একটা রুম, সেই রুমের 2500 থেকে
4,500 টাকা ভাড়া, গ্যাসের দাম বাড়তে যাচ্ছে সামনে, বাসা ভাড়া বাড়ার সম্ভাবনা আছে, আশুলিয়া বাসা ভাড়া নিয়ন্ত্রণ করবে, সারা দেশের যে শ্রমিকরা যেসব জায়গায় কাজ করছে সেসব জায়গায় কিন্তু বাসা ভাড়া নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। একজন শ্রমিক তার যদি সন্তানকে কাছে রাখতে চান, আমরা দেখেছি শ্রমিকদের মধ্যে কাজ করতে গিয়ে বেশিরভাগ শ্রমিকরা তাদের একেবারে ছোট ছোট শিশুদেরকেও তাদের কাছে রাখতে পারে না পয়সার অভাবের কারণে, অনেককে মাদ্রাসায় পড়তে দেয়, অনেকের পড়াশোনা বন্ধ করে দেয়। যাতায়াতের হিসাব যদি দেখি সরকারি মতে বাসের ভাড়া ন্যূনতম হচ্ছে 5 টাকা, ফলে এই সমস্ত কিছু হিসাব করে দেখলে আসলে কোনোভাবেই 5,300 টাকা একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হতে পারে না। সরকারের বেতন বেড়েছে, মন্ত্রী মিনিস্টারদের বেতন বেড়েছে, কিন্তু শ্রমিকদের মজুরি কিন্তু বাজারের সাথে সঙ্গতি রেখে সামনে আসতে হবে। এখন একটা কথা বারবার বলা হচ্ছে যে এইটা নাকি যৌক্তিক না এই দাবি, আর যৌক্তিকতা যখন আমরা হাজির করতে যাচ্ছি তখন আমাদেরকে সংবাদ সম্মেলন করতে দেওয়া হচ্ছে না। শ্রম আইনে বলা আছে যে 5 বছরের মধ্যে মজুরি বোর্ড হবে, কিন্তু 3 বছরের মাথায় মজুরি মূল্যায়ন করা যেতে পারে, এবং 140-এর ক ধারা অনুযায়ী সরকার যে কোনো সময়ে মজুরি বোর্ড গঠন করতে পারে। এবং আমরা আগের অভিজ্ঞতাগুলো যদি দেখি, 2006-এর পরে 2010-এ মজুরি বৃদ্ধি পেয়েছে, তারপর 2013, তারপর 4 বছর এবং 3 বছরের ইন্টারভেলে সরকারকে বাধ্য হতে হয়েছে বা মালিক পক্ষকে বাজারের পরিস্থিতি, শ্রমিকদের জীবনমানের অবস্থা বুঝে তাকে কিন্তু মজুরি বাড়াতে হয়েছে। ফলে শ্রমিকরা যখন এই 3 বছরের মাথায় এসে এই কথা বলছে, এটাকে অন্যায্য, অযৌক্তিক, এটা কিছু হয়নি, এইভাবে আসলে এই অন্যায্য বলে এটাকে উড়িয়ে দেওয়া আমার মনে হয় একেবারেই ঠিক না। একজন দর্শকের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা নিশ্চয়ই আলোচনার সূত্র ধরবো আবারও। হ্যালো, বলবেন। বলবেন। হ্যালো, সালাম আলাইকুম। বলবেন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মাজিদুর রহমান। জি জি, বলবেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, শ্রমিকদের যে বার্ষিক একটা ইনক্রিমেন্ট হয়, হ্যাঁ, এই ইনক্রিমেন্টটা যদি হতো তাহলে তো আর এই গ্যামজামগুলো হয় না, হয়তো না? বাৎসরিক ইনক্রিমেন্ট যদি হতো তাহলে তার গ্যাঞ্জামটা হতো না। আমার মনে হয় আপনার বক্তব্য আমরা খানিকটা শুনেছি, আমরা কি যাবো আপনার সঙ্গে আলোচনা আরেকটু, যে এই যে তার মানে তো হচ্ছে 3,000 ক্যালোরি যদি প্রয়োজন হয়। না, তাসলিমা যেটা বলেছে সত্যি বলেছে, যে এই সমস্যাগুলো তো আছে, কিন্তু ওনাকে আমি আর তার সাথে আর একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে 5,300 টাকা কিন্তু ন্যূনতম, অর্থাৎ যেদিন সে কারখানায় নাম লেখালো ওই দিনের, কিন্তু 1 বছর পরে এই নতুন যে শ্রম আইন নীতিমালা হয়েছে সেখানে লেখা আছে কমপক্ষে তাকে 5% বৃদ্ধি করতে হবে। আমি তাসলিমার সংগঠন, আমার খুব সম্ভব আমাদের কারখানাতে আত্মার সংগঠন আছে, সে দেখুক অ্যাভারেজে আমরা 10% বৃদ্ধি করি প্রতি বছর অ্যাভারেজ। আচ্ছা, আই ক্যান গিভ হ্যাট স্ট্যাটিস্টিক্স, আই ক্যান গিভ মাই ব্যালেন্স শিট, যে দেখুক সে, এবং 1 বছর পরে, 6 মাস পরে কিন্তু ওই গ্রেডে আসার সে থাকে না, এন্ট্রি লেভেলে 5,300 পায়, তারপরে সে ওভারটাইম পায়, তার 6 মাস পরেই কিন্তু সে অপারেটর হয়ে যায়। এন্ট্রি লেভেলে কত ভাগ শ্রমিক আপনার কারখানায় কাজ করে? এন্ট্রি লেভেলে খুবই কম, আমার মনে হয় 5-6%। আর ম্যাক্সিমাম অ্যাভারেজ তো আমি দেখি ওভারটাইম সহ 10-12,000 টাকা তো পায়, পাচ্ছে, কিন্তু আমি মনে করি এটাও কিন্তু যথেষ্ট না, একটা ভালো থাকতে হলে আরও আমরা দিতে চাই, কিন্তু দিতে হলে আমাদের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিতে হবে। কেন দিতে হবে? যেটা তাসলিমা কারেক্টলি বলেছে, রিভিউর প্রভিশন রয়েছে, আপনারা যে ক্ষতিটা করে দিলেন, আমি বলবো আপনাকে মানে কি শ্রমিক সংগঠনগুলো করলো এই যে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আন্তর্জাতিক বাজারে আমাদের সুনাম ক্ষুণ্ণ হলো, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম, এবং আগামী দিনে শ্রমিক আন্দোলন ব্যাহত হলো, এবং এই যে আজকে আমাদের মালিকদেরকে শ্রমিকদেরকে যে মুখোমুখি করা হলো, সম্পর্কের অবনতি হলো, এর জন্য আমি মনে করি এই যে ভুইফোর সংগঠন এবং হঠকারী সিদ্ধান্তের ফসল। আজকে যদি কেউ, এই যে আপনি বলেছেন এই যেটা দেওয়া ফৌজদারি মামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আমি জানি স্টার্লিং গার্মেন্টসে একজনকে কি বলে কাঁচি দিয়া তাকে পিঠে আঘাত করা হয়েছে, একজন সে কাজ করছিল শ্রমিক, আর একজনকে বহিরাগত এসে বা আভ্যন্তরীণ শ্রমিকের একজনের সাথে আরেকজন করেছে। যখন একটা ফৌজদেরই অপরাধ হবে, যখন ভাঙচুর হবে, ইজ এ ক্রিমিনাল অফেন্স, তাহলে একটা ফ্যাক্টরির তার মামলা করার অধিকার তার আছে, এবং যে ফৌজদারি অপরাধ করবে আইনে সোপর্দ করার অধিকার ফ্যাক্টরি আছে। এখানে তো কোনো কম্প্রোমাইজ হবে না, এখানে তো শ্রম আইনে বাধা নেই। শ্রম আইনে আমরা আগেও বলেছি, আমি আবার রিপিট করি, যদি কোনো শ্রমিকের শাস্তি দিতে হয়, সে ক্রিমিনাল অফেন্স করে, এটা পুলিশ নির্ধারণ করবে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরিও একটা তদন্ত করা উচিত, যাতে কোনো নিরীহ লোক ক্ষতিগ্রস্ত না হয়,
কোনো নিরীহ কোনো শ্রমিক চাকরিচ্যুত না, কারণ শ্রমিক হচ্ছে একটা ফ্যাক্টরির প্রাণ। শ্রমিক ছাড়া আপনি কেমনে ফ্যাক্টরি চালান? আপনার সব আছে, শ্রমিক নাই। এবং শ্রমিকের মধ্যে যদি সন্তুষ্টি না থাকে, তার যদি জব স্যাটিসফ্যাকশন না থাকে, আপনি ভালো আউটপুট পাবেন না। এখন 5,300 টাকা থেকে বেড়ে যেখানে যাবে সেটি 12,000 টাকা, আর 10,000 টাকা থেকে যে বেড়ে সেটি যেখানে যাবে সেটি তখন 17,000 টাকা। আমি সাধারণ হিসেবে যদি আমরা বলি, তাহলে যে দাবিটি উঠছে এবং বলা হচ্ছে যে ন্যূনতম মজুরির স্ল্যাবটা তো সে কারণেই নির্ধারণ করা হয় যে একটি এমন একটা অঙ্ক নির্ধারণ করা হলো যে অঙ্কের উপর থেকে এর নিচে নামা যাবে না, একজন মানুষের জীবন মানের নিচে হয় না। তো সেই সেই বিবেচনা থেকে সত্যি এটি অ্যাফোর্ডেবল কিনা আমি সেই সেই প্রশ্নটি রাখতে চাই। কোনটা 10,000 টাকা অ্যাফোর্ডেবল? আমরা 16,000 টাকা দাবি করেছি, কেউ কেউ 15,000 করেছে। আমি তাসলিমাকে আমি 20,000 টাকা দেবো, তাসলিমার দাবি 20,000 টাকা দেবো, কিন্তু শি শুড প্রুভ হারসেলফ যে আপনি আয় করছেন, আপনি শ্রমিককে বঞ্চিত করছেন, আপনার অ্যাবিলিটি আছে, আপনি শ্রমিককে দিচ্ছেন না। এই তাসলিমা আমার কাছে প্রমাণ করে দিক, আমি তাসলিমার 20,000 টাকা দিয়ে দেব। আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এবার প্রসঙ্গটি হচ্ছে এইরকম যে যেখান থেকে আমাদের আলোচনাটি এখানে আছে এখন পর্যন্ত, যে মালিক কত টাকা আয় করছে এবং ইন্টারন্যাশনাল বাজারে তাকে টিকে থাকতে হলে তাকে যা করতে হচ্ছে, সেই বিবেচনায় মালিক তার আয়ের অংশ থেকে যে পরিমাণ টাকা শ্রমিকদের জন্য বরাদ্দ করতে পারছে সেটি করছে কি করছে না? মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে $22 বিলিয়ন যে এই সেক্টর সেটাকে 50 বিলিয়নে পৌঁছাবে, এবং এইটা আমরাও চাই যে আমাদের এই শিল্প খাত উন্নত হোক, বিকশিত হোক, কিন্তু সেটা কখনোই সম্ভব না যদি না শ্রমিকদেরকে তাদের যে অধিকার সেগুলো নিশ্চিত না করা হয়, তাদের মজুরি নিশ্চিত না করা হয়, নিরাপত্তা নিশ্চিত না করা হয়। উনি যেটা বললেন আমাকে 20,000 টাকা দিয়ে দিবেন, কিন্তু শ্রমিকদের সংগঠনটি এখন এসেছে সক্ষমতা, হ্যাঁ সক্ষমতার জায়গায় আসছে। সে $22 বিলিয়ন কিন্তু 2013 রানা প্লাজার পরে উনাদের অবস্থান ছিল, সেটা যথেষ্ট, মানে সে 50-এ নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু আমরা মনে করি যে একটা অগ্রগতিরই চিহ্ন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে শ্রমিক মালিকরা যেভাবে তাদের তাদের লাভের অঙ্কটা করছেন, সেই লাভের অঙ্কর সাথে কিন্তু শ্রমিকদের অবস্থাটা তো তাদেরকে হিসাব করতে হবে, সেটা বাদ দিয়ে কিন্তু হবে না। আমি উনি 20,000 টাকার কথা বলেছেন, 20,000 কেন, আরো বেশি লাগে একটা মানুষের চলার জন্য। আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে শ্রমিক যে সারা দুনিয়াতে বাংলাদেশের নাম সামনে আনছে, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাকে আমরা বলছি তুমি কম খেয়ে থাকো, তুমি যেন তেন অবস্থায় থাকো, রানা প্লাজা তাজরিনের মতো ঘটনা করতে পারবে, তুমি কথা বলবা না, সংগঠন করতে পারবে না, শ্রমিকরা আন্দোলন করতে পারবে না। মোশাররফ মিশুকে আটক করা হলো আমাদের সম্মেলনের দিন, এবং তাকে নানান রকম প্রশ্ন করা হলো এবং বলা হলো যে আন্দোলন করতে পারবেন না, আপনারা দাবি দিবেন কিন্তু আন্দোলন করতে পারবেন না। তো 71 সালে আমরা একটা দেশ তো হয়েছে, আমরা স্বাধীন হয়েছি বলছি, এবং সেটা কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে, এবং আমাদের সাংবিধানিক অধিকার হচ্ছে আন্দোলন করা, সংগঠন করা। সেই জায়গায় যদি বলা হয় যে আন্দোলন করা যাবে না, যেটা আজাদ ভাই বলছিলেন যে আন্দোলনের ফর্ম কি, আন্দোলনের ফর্ম, আন্দোলনের নানান রকম ফর্ম আছে। ধরেন এখানে শ্রমিকরা দাবি করেছে, সেই দাবিগুলোর ভিত্তিতে উনি যেটা বললেন কারখানা ভিত্তিক দাবি দেওয়ার কথাগুলো উনি হয়তো জানেন না, কিন্তু আমি প্রতিদিন কারখানার যে সমস্যাগুলো হয় শ্রমিকরা বলে যে একজন হয়তো একটা গালাগাল করেছে, সেই যখন সেটার প্রতিবাদ করেছে তাকেই বরখাস্ত করা হলো। আমি একটা প্রশ্ন করতে চাই, ছাটাই করা হলো এই যে ফ্যাক্টরিগুলোর ভিতর আসলে আন্দোলন হয়েছে, তাসলিমা আক্তার বলুক যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ইলেকটেড পার্টিসিপেটরি কমিটি আছে কিনা, এক পার্টিসিপেটরি কমিটি প্রতি মাসে ম্যানেজমেন্ট ম্যান্ডেটরি তাদের সাথে বসতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে, এখানে এই ধরনের কোনো দাবি উত্থাপিত হয়েছে কিনা, এক তারা কোনো নিয়মতান্ত্রিকভাবে এই দাবিগুলো ম্যানেজমেন্টের কাছে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক তা জানিয়েছে কিনা, না হলে কেন এত বড় ক্ষতি করা হলো, এই এতদিন ফ্যাক্টরি বন্ধ রইল, আজকে যদি 13-এর 1 ধারায় যদি শ্রমিকরা বেতন না পায় এই দায়িত্বটা কে নেবে? আমি একটু বলতে চাই, যেমন আমরা 12টি সংগঠনের জোট শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে এবছরের মাঝামাঝি মে মাসে প্রথম আমরা এই 16,000 টাকা মজুরি করার জন্য সহ অন্যান্য দাবি নিয়ে আমরা মজুরি বোর্ডে জমা দিই, বিজিএমএতে জমা দিই, স্মারকলিপি আকারে বিজিএমএ সভাপতির হাতে দিই, আমরা এরপরে বিকেএমএতেও আমরা এটা দিই। তার মানে 16,000 টাকা মোট মজুরি 16,000 টাকা, আর 10,000 টাকা হচ্ছে মূল মজুরি, আর মোট মজুরি 16,000 টাকা, সেটার যৌক্তিকতা সেখানে হাজির করা হয়েছে। জি, এটা অল গ্রেডে না,
মূল মজুরি বেসিকটা হচ্ছে 10,000, সব মিলিয়ে বেসিকে 16,000 ন্যূনতম মজুরি কথা বলতে। তো সেই জায়গায় কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবে করিনি সেটা বলা যাবে না। অনেকগুলো প্রশ্ন আসে যে আসলে কারখানা ভিত্তিক, যেটা উনি বললেন যে পার্টিসিপেটরি কমিটি আছে কিনা, ইউনিয়ন আছে কিনা, কিছু কিছু জায়গায় পার্টিসিপেটরি কমিটি আছে, কিছু জায়গায় ইউনিয়ন আছে, বেশিরভাগ জায়গায় ইউনিয়ন নাই। এবং ইউনিয়নও যে সমস্ত যারা করতে পারছেন তারা আমরা দেখি যে বড় অংশই হচ্ছে মালিকদের আস্থাভাজন, সরকারদের আস্থাভাজন, উনারা তাদের পক্ষেই কথা বলেন। এবং এই যারা আসলে শ্রমিকদের পক্ষে সত্যিকার অর্থে কাজ করতে চায় তাদের ইউনিয়ন করার তো সুযোগ তো দূরে থাক। কোন কারখানায় আমাদের সংগঠনের একজন সদস্য আছে, কিছুদিন আগে আমাদের এক কারখানায় একজন আমাদের সংগঠনের সদস্য, তাকে বলা হলো আপনি এই সংগঠনের সদস্য, এই যে আপনার কার্ড, আপনাকে এখানে রাখা যাবে না। এই অবস্থা যে শ্রমিকদের স্বার্থের পক্ষে যারা আসলে মাসোয়ারা নেন না, মালিকদের প্যাকেট নেন না, সরকার পক্ষের প্যাকেট নেন না, তারা তালিকাভুক্ত হয়ে থাকে এবং তারা ইউনিয়নও করতে পারেন না, তারা কাজও করতে পারেন না। শ্রমিকরা যে শিক্ষিত হবেন, ভাই যেটা বললেন যে শ্রমিকদেরকে শিক্ষিত আচরণ করতে হবে, একজন গার্মেন্ট শ্রমিক উনি শিক্ষিত আচরণ তখনই করতে পারবেন যখন তার সংগঠন করার অধিকার থাকবে, ট্রেড ইউনিয়ন থাকবে। সেই প্রকৃত ট্রেড ইউনিয়নটা কিন্তু আমাদের এখানে নাই। একসঙ্গে বহু কথা আমাদের জমে যাচ্ছে, আমরা উত্তর পাবো খানিক পরেই। একটা ছোট্ট বিরতির সময় আবার হলো, আমি ফিরবো আপনার সঙ্গে আলোচনায়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছি গার্মেন্টস সেক্টর নিয়ে এবং সাম্প্রতিক বেশ কিছু আন্দোলন এবং দাবি দেওয়া প্রসঙ্গে আমরা বুঝে নেবার চেষ্টায় আছি। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমরা ঠিক বিরতির আগে আগে যে প্রসঙ্গটিতে ছিলাম, সক্ষমতার প্রসঙ্গে আমরা ছিলাম, আপনার 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 কি মনে হচ্ছে যে সত্যিকার অর্থে কি করণীয় সরকার এবং আপনার বিজিএমইএ, বিসিসিআই, অল দি বিজনেস অর্গানাইজেশন যারা আছে তাদের পক্ষ থেকে তারা এদের পজিটিভলি দে শুড রেসপন্স টু দিস প্রবলেম। এটাকে আপনার একটা সমস্যা হিসেবে ধরে যদি এটার ওয়ার্ক, হাউ টু ওয়ার্ক আউট, এটাকে ফেস করবেন কীভাবে, সেটার জন্য আপনার মনে হয় যে মজুরি কমিশন কে আরও মোর অ্যাক্টিভ হতে হবে এবং সেই ক্ষেত্রে তারা তাদের যে এই সমস্ত প্রবলেমগুলোকে নিয়ে তারা দে শুড ডু রিসার্চ ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক যে ইন্ডাস্ট্রিগুলোতে, সব ইন্ডাস্ট্রিগুলোতে তাকে সার্ভে করলো কোন কোন ইন্ডাস্ট্রিতে কী কী হচ্ছে না, গভর্নমেন্টের পক্ষ থেকে এটা যদি করে ইন দ্যাট কেস প্রবলেমগুলো বাইর হবে। বাইর হওয়ার পরে দেন আপনি এই প্রবলেমগুলো বাইর করে হাউ টু অ্যাড্রেস দিস, এটা তো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা পার্ট, রাইট? এবং আমাদের সেই ইকোনমিক ডেভেলপমেন্ট, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা চায়নার কে কম্পিট করতে চাই, চায়নার উপরে যেতে চাই, কিন্তু এটা কষ্ট হবে। আমি বলছি যে আমরা মানুষকে তো একেবারে শেষ করে দিয়ে তো আমি তো সেটাই বলতেছি যে ওয়েজেস কমিশন নিয়ে তাদের বসা উচিত, বসা উচিত এই কারণে এবং ইন এ পজিটিভ অ্যাপ্রোচ হাউ টু অ্যাড্রেস দিস। এটা ইচ্ছা করলেই তো হঠাৎ করে আপনার সবকিছু সমাধান হবে না। আচ্ছা, এবং আমরা একটা গরিব দেশ এবং আমরা আরো সামনের দিকে যাইতে চাই, যাইতে হলে আমাদের কি করতে হবে, এই যে ওয়ার্কার যারা, ওয়ার্কার যারা তাদেরকে আমাদের, তারা আমাদের কাজের অংশীদার, যারা মালিক তারা হলো, তারা এরা অলমোস্ট অংশীদার, এরাও অংশীদার, ইন দ্যাট কেস তাদেরকে ওই পরিস্থিতিতে তাদেরকে যে একটা রাইট ওয়েজেস ফিক্স করা উচিত, রাইট, যেটা তারা চাইছে চেয়েছে সেটা তো সে চাওয়ার সময় সবকিছু বেশি চাবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেওয়ার মতন অ্যাফোর্ডেবিলিটি এবং আমার কস্ট অফ ডুইং দি বিজনেস সেটাও কিন্তু আমাকে কনসিডার করতে হবে। এই জন্য ইকোনমেট্রিক অ্যানালাইসিস করে আপনাকে বাইর করতে হবে যে যে হোয়াট শুড বি দি রাইট অ্যাপ্রোচ টু দিস ওয়েজেস প্রবলেম এবং সঠিক অঙ্কটি কত হবে এই মুহূর্তে। একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, বলবেন। হ্যালো, বলবেন। হ্যালো, জি জি, আমি শুনছি আপনাকে, বলবেন। আমি দেখেছি একটা ফ্যাক্টরিতে, মনে করেন তখন উনি মেজর আনিস ছিলেন ডাইরেক্টর, উনি অসংখ্য কুকুরের মতো পিটেছে শ্রমিককে, কেন এগুলা করা, এগুলা মালিকরা কি জানে না, মালিকরা এগুলা কেন করা হয়, এর কারণে দ্বন্দ্বটা আরো বেশি বাজে। আচ্ছা, আপনি নির্যাতনের অভিযোগ করছেন, আমার মনে হয় যতটুকু আমি শুনতে পেরেছি খুব সম্ভবত। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অভিযোগও আমরা পেলাম এবং আমরা প্রতিক্রিয়াতেও ছিলাম বিরতির ঠিক আগে আগে। চলবে কিভাবে তাহলে?
শ্রমিকের? যদি কেউ কোনো ফ্যাক্টরি মালিক বা মালিক তো আর এগুলো গায়ে হাত দেয় না, যদি কর্মকর্তা ডেফিনেটলি তার বিচার আছে এবং তার ফৌজদারি বিচার আছে। যেমন আমাদের কারখানাগুলোতে বলে দেওয়া আছে যদি কোনো শ্রমিক কোনো শ্রমিকের গায়ে বা কোনো সুপারভাইজার কোনো শ্রমিকের গায়ে হাত দেয় সাথে সাথে ক্রিমিনাল কেস হয়ে যাবে, অ্যান্ড হি শুড বি অ্যারেস্টেড অ্যান্ড হি উইল বি টার্মিনেটেড, নো এক্সকিউজ নাই। এক এটা তো আপনাদের ভালো কারখানা, যে কোনো কারখানা এটা মনে সময় হয় মামলা, মানে ইউ ক্যান ফাইন্ড আউট ইন মাই ফ্যাক্টরি। এক দুই নম্বর হচ্ছে ব্র্যান্ড, আমরা যারা ব্র্যান্ডের কাজ করি ব্র্যান্ডের কমপ্লায়েন্স টিম ইজ ভেরি স্ট্রং এবং তাদের টেলিফোন নাম্বার প্রত্যেকটা অপারেটরের কাছে দেওয়া আছে। আচ্ছা, যে ওভার টাইম যেখানে দশ দুই ঘন্টার বেশি ওভার টাইম করলে সাথে সাথে ফোন করে দেয় যে এখানে কিন্তু ওভারটাইম বেশি করাচ্ছে, এখানে কিন্তু নাইটে কাজ করাচ্ছে, আমাকে কিন্তু ই করছে, এবং ওই ব্র্যান্ড সাথে সাথে এই কারখানায় তার কাজ বন্ধ করে দেবে যদি কোনো অ্যাসাল্ট ফিজিক্যাল অ্যাসাল্ট হয় কোনো ফ্যাক্টরিতে কোনো শ্রমিকের গায়ে হাত তোলে এবং কেউ করে এবং তার যদি বিচার না হয় এবং সেই বিচার হলে এখানে ওই ফ্যাক্টরি। এটা তো বললে তারপরে যে হইতে পারেন সফটওয়্যার কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না, আমি তো এটা জেনারেলাইজ করতে পারি না, এক্সেপশনাল থাকতে পারে না, এক্সেপশনাল ক্যান নট বি জেনারেলাইজড। তো আমি সেই কারণে মনে করি যে যে কোনো দেশের মধ্যে কি কোথাও গোলমাল হচ্ছে না, শুধু গার্মেন্টস ফ্যাক্টরি থেকে একটা গোলমাল হচ্ছে, যে কোনো জায়গায় খুন হচ্ছে, এটা সমাজের একটা অবধারিত হতেই পারে যে কোনো জায়গায় এটা, কিন্তু তার বিচার হচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট, তাকে আইনে সোপর্দ করা হচ্ছে কিনা এইটা ইম্পর্টেন্ট, আর সেটা তো নিশ্চিত এটা না স্যার ফ্যাক্টরি চালাতে পারবে না। এবং এবং একই সঙ্গে অন্য যে প্রসঙ্গটিতে আমরা ছিলাম ন্যূনতম মজুরি প্রসঙ্গে যদি আবার একটু ফেরত আসি আমরা, তাহলে সমাধানটা কি ন্যূনতম? আমি মনে করি যে ওখানে ওয়েজ বোর্ডের ওখানে নিয়মে বলে দেওয়া আছে, তাসলিমা কারেক্টলি পয়েন্টেড করেছে, এক পক্ষ যদি মনে করে যে রিভিউ করার জন্য সে আবেদন করতে পারে, ওয়েজ বোর্ডে তারা রিভিউর আবেদন করেছে কিনা আমি জানি না, এবং শাজাহান খান সাহেব ছিল একজন মিডিয়েটার মাননীয় মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রী, উনিও এই ব্যাপারে অবগত নন, শ্রমমন্ত্রী অবগত নন, প্রত্যেকের সাথে তো আমরা মিটিং করেছি। তারপর আমি এখন বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সংবেদনশীল শ্রমিকদের প্রতি, গত বছর 5,300 টাকা ন্যূনতম মজুরি কেউ রাজি ছিল না, এত 267% প্রধানমন্ত্রী নিজে করেছেন, যার জন্য উনি নিজে এত কষ্ট পেয়েছেন, এবার উনি এইবার কঠিন হস্তে এটাকে এই হটকারের সিদ্ধান্তের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন এবং ফ্যাক্টরি খোলার ব্যাপারেও উনি তদারকি করেছেন, আবার যাতে শ্রমিকরা কাজে ফিরে পেতে পারে, শ্রমিকরা যাতে আবার তারা কোনো নির্যাতনের শিকার না, এগুলোও তো উনি পরীক্ষা করছেন। তা আমি মনে করি যে আন্দোলনে যাওয়ার আগে তার আলোচনার পথ যখন বন্ধ হয়ে যায় তখন সে আলোচনা যেতে পারে, কিন্তু আলোচনা না করে দাবি ফ্যাক্টরি ভিত্তিক দাবি না করে এই হঠাৎ করে এই ধরনের ভাঙচুর করা এবং দেশে অভ্যন্তরে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, ক্রেতাদেরকে অন্য দেশে চলে যেতে বাধ্য করা, এটা কিন্তু শ্রম রাজনীতি আমি বলবো না, এরা শ্রমিকের স্বার্থের পক্ষে কথা বলতে গিয়ে তাদের বিপক্ষে চলে যাচ্ছে এবং দেশের বিপক্ষে চলে যাচ্ছে। এই ব্যাপারে আমি শ্রমিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করব। কিন্তু শ্রমিক সংগঠনগুলো যে প্রসঙ্গটিতে আপনি ছিলেন যে ইউনিয়ন যেভাবে নির্বাচিত হয় সেই প্রক্রিয়াটা কি সব জায়গায় স্বচ্ছভাবে, আপনি যে কোনো পার্টিসিপেটরি কমিটি তাসলিমা ক্যান কি বলে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি তাকে সে আমার ফ্যাক্টরি তার সংগঠন আছে সে দেখুক যে এখানে ইলেকশনের মাধ্যমে পার্টিসিপেটরি কমিটি হয় কিনা, এখানে ব্যালট পেপার হবে, প্রিজাইডিং অফিসার থাকবে, এখানে শ্রম অধিদপ্তরের লোক থাকবে, আয়লের লোক থাকবে, তারপরে নির্বাচন হবে, সেই নির্বাচিত কমিটি আমাদের প্রতি মাসে তাদের কাছে বসতে হবে এবং মিনিটস হবে, সেই মিনিটসের মাধ্যমে এইভাবে হচ্ছে। তারা তাসলিমা বলুক উইন্ডির খবর জানবো না, দি রোজ তারা ব্র্যান্ড কাজ করে, সিদ্দিক সাহেবের ফ্যাক্টরি ব্র্যান্ডের কাজ করে, তারপর নিউ ওয়েজ গার্মেন্টস তারা ব্র্যান্ডের কাজ করে, ম্যাক্সিমাম কিন্তু এখন ব্র্যান্ডের কাজ করে, এগুলো নিয়মতান্ত্রিক পথে আসলে আমরাও কিন্তু আমাদেরকে শ্রমিকদের সামনাসামনি দাঁড় করানো হচ্ছে, শ্রমিকদেরকে খেপে তোলা হচ্ছে, কিন্তু আমরা যে শ্রমিক দরদী, আমরা যে শ্রমিকদেরকে যদি তার জব স্যাটিসফ্যাকশন না থাকে ভালো কাজ পাবো না, সেও তারও একটা সংসার আছে, সেও কিন্তু মানুষ, আমিও যেমন রক্ত মাংসে মানুষ, আমার জীবনেও মানে
মানে খিদে পেলে খাবার ইচ্ছা করে তারও কিন্তু হয়, কিন্তু হ্যাঁ অবশ্যই এই জিনিসগুলো যে আমরা একেবারে বুঝি না তাও না। তো তারপরেও আমি শ্রমিক সংগঠনকে অনুরোধ করব, আপনারা যে কোনো ব্যাপারে বিজিএমের সাথে বসুন, আমাদের সাথে ব্যক্তিগতভাবে বসুন, তারপরে যদি আমরা না পারি তারপর আপনারা আন্দোলন পত্র যে কোনো সময় যেতে পারেন, কিন্তু আমাদের অনুষ্ঠানে শ্রমিকদেরকে বিভ্রান্ত না করে, আমি মনে করি বিভ্রান্ত করাটা তার জন্য ফ্যাক্টরির জন্য যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমি একটু যোগ করতে চাই, আমার শেষ আমাদের হয়েছে একটু ছোট্ট করে জেনে ফেলতে চাই, মজুরি বোর্ডে কি আপনারা আবেদন করেছেন? মজুরি বোর্ডে আমরা আবেদন করেছি এবং উনি যেটা বললেন ইউনিয়ন বা পার্টিসিপেটরি কমিটি, আমাদের দেশে জাতীয় নির্বাচন কিভাবে হয়েছে 5 জানুয়ারি আমরা জানি এবং কারখানাগুলোতে ইউনিয়নের কি অবস্থা সেটাও আমরা জানি। উনি রুটি রুজি মানে শ্রমিকদের রুটি রুজির সাথে সম্পর্কিত হচ্ছে কারখানা, ফলে শ্রমিকরা ভাঙচুর করে লুটপাট করে, এটা আমরা সঠিক মনে করি না এই তথ্য, বরং যেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে আমি মনে করি মালিক পক্ষ এবং সরকার পক্ষেরই এর জন্য দায় নিতে হবে। ব্যক্তিগতভাবে কোনো একটা কারখানার মালিক ভালো উদ্যোগ নিতে পারেন, কিন্তু সার্বিকভাবে যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কিন্তু আমরা বলবো যে কারখানা ভিত্তিক দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়নি, উল্টো শ্রমিকদের উপরে হামলা করা হয়েছে স্থানীয় মাস্তান দিয়ে, পুলিশ দিয়ে, সেই প্রসঙ্গ জি সেই জায়গাগুলো না পরিবর্তন আমাদের মজুরি বোর্ড গঠন করাটা এখন আমি মনে করি খুবই জরুরি উদ্যোগ, এবং মজুরি রিভিউ করা এবং 16,000 টাকার যে দাবি উঠেছে সেটা ন্যায্যতা বিবেচনা করা। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারার জন্য, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ। আমাদের একটা সার্ভে করা উচিত, ইন্ডিপেন্ডেন্ট সার্ভে, এন্ড দেন ইউ গেট দি রিকমেন্ডেশন, দেন ইউ অ্যাড্রেস দোজ প্রবলেম। সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ, এতক্ষণ সঙ্গে ছিলেন। জি।